আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। এই রকমের এক ধরনের পাইপিং ব্যাগের সেট, মানে এরকম কিছু নজেল আর এরকম একটা পাইপিং ব্যাগ দেওয়া সেট কিন্তু আমরা কম বেশি সবাই কিনি। নতুন অবস্থায় এই ধরনের সেট যারা কিনেন তারা আসলে অনেকেই এই সবগুলো নজেলের ইউজ জানেন না, তাই আজকে দেখাবো। এই যে এরকম ছোট ছোট অনেকগুলো নজেল দেওয়া থাকে আর এরকম একটা পাইপিং ব্যাগ দেওয়া থাকে। উপরের এই পাইপিং ব্যাগের যে কাপলারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেঞ্জ করা যায়, মানে এটার একটা সুবিধা হচ্ছে আপনাকে বারবার পাইপিং ব্যাগ চেঞ্জ করতে হবে না। আমি পাইপিং ব্যাগটাকে কেটে একটু বড় করে নিয়েছি। এখন এই যে ভিতরের যে সাদা পার্টটা দেখতে পাচ্ছেন, সেটাকে আমি এভাবে করে ভিতরে দিয়ে দিচ্ছি। এটা একবার সেটিং হয়ে গেলে কিন্তু বারবার সেটিং করতে হয় না, মানে আপনি শুধু উপরের এই জিনিসটা চেঞ্জ করলেই কিন্তু নজলগুলো চেঞ্জ করতে পারবেন। আমি এই নজলটা প্রথমে ভরে দেখাচ্ছি। এখন খুব সুন্দর করে পেঁচিয়ে এই উপরের পার্টটাকে নিচের পার্টের সাথে লাগিয়ে দিতে হবে। চলুন আমি কিছু ডেকোরেশন দেখিয়ে দিই, এই নজল দিয়ে কেমন ডেকোরেশন হয়। এটা নর্মালি যদি আমি বলি, এটা কি স্টার নজল বলা যায়। এটা দিয়ে আপনারা এরকম ছোট ছোট কিছু ফুল করতে পারেন। যদি একটু খুব বড় করে প্রেস করেন তাহলে একটু বড় ফুল বের হবে, ছোট করে প্রেস করলে কিন্তু ছোট ছোট ফুল হবে। এছাড়াও অন্য আরো ডিজাইন আপনারা করতে পারবেন, যদি বর্ডারে এরকম ডিজাইন করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এই নজলগুলো দিয়ে বর্ডার ডিজাইন খুব বেশি সুন্দর হয়, মানে যেহেতু ছোট সাইজ বর্ডার রাখতে খুব বেশি সুবিধা। চাইলে এমন ডিজাইনও করে নিতে পারেন। হয়ে গেল। এবার যদি একটু রোসেট ডিজাইন করতে চান তাও কিন্তু এটা দিয়ে করা সম্ভব। অনেক সময় অনেক বড় কেক ডেকোরেশনে ছোট ছোট ফুল দরকার, এটা দিয়ে করতে পারবেন। এবার অন্য আরেকটি নজলে আমি চলে যাব। এটাকে চেঞ্জ করার পদ্ধতি হচ্ছে, আপনি এভাবে উপরের যে সাদা পার্টটা সেটা খুলে নেবেন, খুলে নেওয়া হয়ে গেলে ভিতর থেকে এভাবে নজলটাকে বের করে নিতে হবে। এখন আমি এখানে আরেকটি নজল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাইপিং ব্যাগ চেঞ্জ করছি না, পাইপিং ব্যাগের ক্রিম কিন্তু ওভাবেই আছে, শুধু উপরের পার্টটাকে এভাবে চেঞ্জ করে নেবেন। এবার এই নজল দিয়ে কেমন ডেকোরেশন হয় চলুন দেখি। এটা অনেকটা 2F নজলের মতো, মানে আমরা যে আলাদা আলাদা সিঙ্গেল নজল কিনি সেখানে যেরকম 2F নজল থাকে, এটা অনেকটা সেই রকম। এই প্যাকেটের নজলে যতগুলো দেওয়া থাকে সবগুলো দিয়ে যে খুব সুন্দর ডিজাইন হয় তা কিন্তু না, কিন্তু একদম ফেলনাও না। আমি আপনাদের সিম্পল কিছু ডেকোরেশন দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিয়ে এরকম কিছু ডেকোরেশন করতে পারেন বা অন্য যে কোনো ধরনের ডেকোরেশন কিন্তু করতে পারবেন। আর এটা দিয়ে রোসের ডিজাইনটা অত বেশি সুন্দর হয় না, কিন্তু তারপরে আমি দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আরেকটি নজল দেখাই। এই যে এরকম যে মাঝখান বরাবর কাটা নজলটা, এটা দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়। এটা দিয়ে আপনারা পাতা করতে পারেন, চাইলে এরকম আনকমন একটা ডিজাইনও করতে পারবেন। চলুন দেখি, জাস্ট এভাবে সাইড থেকে যদি আপনারা এটাকে বের করে নেন, দেখুন একদম সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যায়। ফ্রুট কেক যারা করেন তারা মাঝখানে ফ্রুট দিয়ে সাইডে কিন্তু এরকম ডিজাইনটা দিতে পারেন। আর পাতা করতে চাইলে এই যে এভাবে লম্বা করে টেনে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার যদি সিঙ্গেল পাতা করেন তাহলে ভি শেপটা মাঝখানে রেখে এটাকে ধরে এভাবে টান দিতে হবে। এই নজলটার ব্যবহার অনেকেই জানেন না, দেখে মনে করেন যে এটা দিয়ে কেমন ডিজাইন হবে বা এটা দিয়ে কোনো ডিজাইনই সুন্দর হয় না, তারা কিন্তু এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আর আমি সবগুলো ডেকোরেশন কিন্তু হুইপ ক্রিম দিয়ে করে দেখাচ্ছি, পারফেক্ট হুইপ ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন যে নজলটা নিয়েছি এটা অনেকটা 6B নজলের মতো, মানে অনেকগুলো ছোট ছোট এটার মাথা। আমরা 6B দিয়ে ঠিক যেরকম ডিজাইন করি এটা দিয়েও ঠিক সেরকমই ডিজাইন করতে পারবেন। এই নজলটা দিয়ে সবচেয়ে সুন্দর হয় হচ্ছে সাইড বর্ডারগুলোই। আমি যতবার করেছি এই যে এই এখন যে আমি ডিজাইনটা করছি এই ডিজাইনটাই এটা দিয়ে সবচেয়ে সুন্দর হয়। চেষ্টা করছি প্যাকেটের একদম যে সব নজলগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি সেই সব নজলগুলি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য।
অথবা এটা দিয়ে চাইলে কিন্তু এরকম ফ্লাওয়ার ডেকোরেশন আপনারা করতে পারবেন। ডেজার্ট গ্লাস অথবা ছোট কাপকেকের উপরে এই ডিজাইন কিন্তু দারুণ লাগে। এখন এই নজলটাতে চলে যাব। এই প্যাকেটের নজলের মধ্যে এই নজলটা দিয়ে রোসের ডিজাইন খুব বেশি সুন্দর হয়। আমরা যে 1M নজল ব্যবহার করি সেই 1M নজলের মতোই অনেকটা এটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে এরকম ছোট স্টারও করে নিতে পারেন। আসলে সবসময় চেষ্টা করবেন যে যে নজলই আপনি কিনেন না কেন, প্রথমে সেটা দিয়ে নিজে একটু প্র্যাকটিস করার। কিছুদিন প্র্যাকটিস করলে নিজেই বুঝে যাবেন যে একটা নজল দিয়ে আসলে কত রকমের ডেকোরেশন করা যায়। চেষ্টা করেছি সবগুলো নজল একটু একটু করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।